তো এই তো আমি এসে গেছি আমি এসে গেছি হ্যাঁ হ্যাঁ আজ অনেক লেট হয়ে গেল না আমি রূপকথা চলে এসেছি আর আজকে আমরা একটা খুব ইন্টারেস্টিং গেম খেলবো হোয়াটস ইন মাই ব্যাগ তো প্রথমেই যেটা বার করব সেটা হচ্ছে টেন্টারা আমার ক্যামেরা দিস ইজ মাই ফেভারিট থিং ওকে নেক্সট আইটেম আচ্ছা তো এটাতে আমার সব কার্ডস থাকে এটাতে আমার ড্রাইভিং লাইসেন্স আছে আমার আধার কার্ড আছে আমি অ্যাকচুয়ালি এগুলো বার করছি না কারণ ফটোগ্রাফার তো আমাকে দেখতে খুব একটা ভালো না তো ওই জন্য তারপরে ওয়াইপস ভীষণ ইম্পর্টেন্ট কারণ আমি গরমে রোদে বিভিন্ন জায়গায় ছবি তুলি এখনকার দিনে প্রচণ্ড ইম্পর্টেন্ট স্যানিটাইজার আর যত ইকুইপমেন্ট আছে এগুলো ধরতে গেলে বা একটা তো খুবই দরকার স্যানিটেশনের তো ডেফিনেটলি স্যানিটাইজার এইগুলো যখন আমি বাইরের ফটোগ্রাফি করি আর যদি কখনও আশেপাশের লোকজন একটু দেরি করে তখন এইগুলো দিয়ে একটু টাইম পাস আমার হয়ে যায় টফিস চুইংগাম ও এই ছবিটা এটা আমারই তোলা ছবি এই ছবিটা মানে এই মন্দিরেরটা আমি প্রথম দেখি আমার স্বপ্নে তারপরে আমি ভেবেছিলাম এটা জাস্ট একটা ওয়াইল্ড ইমাজিনেশন তারপর হঠাৎ আমাকে একটা অ্যাসাইনমেন্ট করতে পাঠানো হয় আর আমি সত্যিকারের দিকে এই মন্দিরটা এক্সিস্ট করে তখন আমি এটার ছবি তুলি তাই এটা আমার কাছে রেখে দিয়েছে কি করে এলো এটা কি কার এটা কি জিনিস বেরোচ্ছে আমার ব্যাগ থেকে এটা কে কে লিখে পাঠিয়েছে কি হচ্ছে আমার সাথে আমার ব্যাগে এগুলো কি করছে প্লিজ একটু কাটবেন আমার শরীরটা ভালো লাগছে না জাস্ট গিভ মি টু মিনিটস আই এম রিয়েলি সরি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়েটিং আমার বুঝতে পারছি না কি হয়েছে আমার শরীরটা খারাপ করছে এগুলোর সাথে আমার কী কানেকশন কী এইসবের উত্তর কিসে পাওয়া যাবে জানেন তো এর জন্য জাতিস্বর দেখতে হবে জাতিস্বর দেখা যাচ্ছে এখন হইচইতে